এবার স্ত্রীরা বলেন আমার স্ত্রী রে আমরা বুঝতে পারলাম আর বুঝতে দেরি হলো না মানুষটা নবাজি নয় মানুষটা বেনামাজি কথা বলা ঠিক না না এবার স্ত্রীরে ডাক দিয়ে বললেন আমার স্ত্রী রে রাত্রির বেলা খানা পিনার জন্য যে ব্যবহারের জন্য সামান দিয়েছিলে প্লেট দিয়েছিলে বর্তন দিয়েছিলে সবটুকু তুমি আলাদা করে রাখো এটা হচ্ছে বেনামাজির এটা আমাদের ব্যবহারের নয় বাড়ির মালিক স্ত্রীরে বললেন ও স্ত্রী প্লেটটা বেকার রাখার প্রয়োজন নয় ফালানির প্রয়োজন নয় যেহেতু আমার ঘরে একটা আমাদের পালিত কুত্তা আছে রাত্রের বেলা আমরা সকাল যখন হবে এই সকালবেলা হয় রাত্রের বেলা হয় খানাটা কুত্তারে আমরা মাটির মধ্যে না দিয়ে আমরা আজ থেকে চীনা মাটির প্লেটে দিব সকালের যখন নাস্তা দেওয়া হয় সেই কুকুরের সামনে যখন নাস্তার প্লেট যখন দেওয়া হয় এবার নাস্তার প্লেট যখন সামনে যায় এক বালো দিয়া ফুল হাও একদম ফুল করে প্লেটের মধ্যে সাজাইয়ে যখন দেওয়া হয় ভাইজান আবার শোনো একবার কুত্তা তার কুকুরটা তার মুখটা প্লেটের দিকে নেই আর একটা বার প্লেটটাকে সরাইয়া নেই এবার যখন আরবার নে মালিক দেখতেছি এবার আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলতেছে রব্বুল আলমিন আরজ করল ও আমার আল্লাহ রব্বুল আলমিন জীবনে আমাকে আল্লাহ তুমি কুকুর বানায় সৃষ্টি করলা তাতে তো আমার কোনো আপত্তি নেই তবে আজ দরখাস্ত করতে চাই রব্বুল আলমিন আল্লাহ যেমন মানুষের জবান আছে কিছু সময়ের জন্য আমার জবানটা তুমি খুলে দাও এক ফ্যামিলিতে দুইজন মানুষ শুধুমাত্র দুইজন একজন বৃদ্ধা আর একজন বৃদ্ধ কয়জন আর জোরে কতজন দুজন এই বর্তমান সময়েতে এমনও মানুষ আছে যারা তাহাজ্জুদের নামাজ ছাড়া চলে না আসেনি না নাই এখানেও আসেনি না নাই তাহাজ্জুদ ফোনাওয়ালা আসেনি কেন আর এক অক্ত ফোড়ে না এখানেও আসেনি না নাই এটাও আছে শুধুমাত্র শুক্রবার এখানেও আসেনি আবার তাহাজ্জুদ ফোনাওয়ালাও আসেনি আছে তাহাজ্জুদ ফোনাওয়ালো শুনো ঘটনা তাহাজ্জুদ পড়নওয়ালা তো আল্লাহর বান্দা যখন তাহাজ্জুদের সময় হয়ে গেছে এই সময়ের মধ্যে আল্লাহর বান্দা তাহাজ্জুদের জন্য মসজিদের ওয়ানা মসজিদ তো কিনারায় মসজিদের ওয়ানা স্ত্রী আবার ঘরে আর স্বামী আর জোরে স্বামী মসজিদে রাত্রিবেলা ওই ঘরেতে একজন মুসাফির আসলেন মুসাফির আসার সঙ্গে সঙ্গে মুসাফির রাত্রের বেলা মেহমানদারি দিলা খানা পিনা দিলা সব মেহমানদারি করার পরে রাখলাম ঘুমাও আরামসে মুসাফির ঘুমাইলেন যখন ফজরের সময় তাহাজ্জুদের সময় হলো আল্লাহর বান্দা তো মসজিদে গেলেন যাবার সময় স্ত্রীরে বলেন আমার স্ত্রী আমাদের মেহমান আমাদের ঘরে তো আর কোনো মানুষ নাই সুতরাং একটা জগ জল ভরপুর করিয়া আর এটা ঠিক দরওয়াজার সামনে তুমি রাখি দিবা এইভাবে যখন মুসাফির ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখবা জল আছে তার মানে উজুর জলের ব্যবস্থা উজুর জলের ব্যবস্থা আছে আল্লাহর বান্দা যখন ফজরের নামাজ শেষ করে আরো কিছু নামাজ আসেনি শেষ করে যখন মসজিদে আসলেন স্ত্রীরা জিজ্ঞাসা করলেন স্ত্রী মুসাফির মেহমান কই বলে মেহমান তো চলে গেলেন নাস্তা বলে হ্যাঁ নাস্তা যাবার চান্সও মিলছে না বলে তাই উজুর জলের ব্যবস্থা দিছিল বলে হ্যাঁ কিন্তু দেখি তো জল এই যে কমছে সামান্য পরিমাণ কিন্তু পুরা জগ জল ভরা রয়েছে তাতে প্রমাণ কোনটা উজু হয়েছে তো কথা কই না কেন হ্যাঁ সামান্য কোন স্রোত দুটা হেডলাইট পরিষ্কার করছে বাগিছে ঠিক নেই এবার স্ত্রীরা বললেন আমার স্ত্রী রে আমরা বুঝতে পারলাম আর বুঝতে দেরি হলো না মানুষটা নবাজি নয় মানুষটা বেনামাজি কথা বলা ঠিক নেই না না এবার স্ত্রীরে ডাক দিয়ে বললেন আমার স্ত্রী রে রাত্রির বেলা খানা পিনার জন্য যে ব্যবহারের জন্য সামান দিয়েছিলে প্লেট দিয়েছিলে বর্তন দিয়েছিলে সবটুকু তুমি আলাদা করে রাখো এটা হচ্ছে বেনামাজির এটা আমাদের ব্যবহারের নয় আচ্ছা সিনামাটির প্লেট আমরা ব্যবহার করি তো কোনো সময় একটু সিন বা সামান্য যদি স্পট পড়ে তখন এটা আমরা বাড়ির মধ্যে কুকুর বা বিড়াল তাকে যদি তারে আমরা দিই নে হঠাৎ আমার ঘরের কুকুর কুত্তা খানা পিনা খাইব ঠিক নি এটা এই বাড়ির মধ্যে একটা কুত্তা ছিল সেই কুত্তা ছিল বাড়ির মালিক স্ত্রীরে বললেন ও স্ত্রী প্লেটটা বেকার রাখার প্রয়োজন নয় ফালানির প্রয়োজন নয় যেহেতু আমার ঘরে একটা আমাদের পালিত কুত্তা আছে রাত্রের বেলা আমরা সকাল যখন হবে
এই সকাল বেলা হয় রাত্রে বেলা হয় খানাটা কুত্তারে আমরা মাটির মধ্যে না দিয়ে আমরা আজ থেকে চীনা মাটির প্লেটে দিব কুত্তার কপাল ঠিক নি না না সকালের যখন নাস্তা দেওয়া হয় সেই কুকুরের সামনে যখন নাস্তার প্লেট যখন দেওয়া হয় এবার নাস্তার প্লেট যখন সামনে যায় এক বালো দিয়া ফুল হাউ একদম ফুল করে প্লেটের মধ্যে সাজাইয়ে যখন দেওয়া হয় ভাইজান আবার শোনো একবার কুত্তা তার কুকুরটা তার মুখটা প্লেটের দিকে নেই আর একটা বার প্লেটটাকে সরাইয়া নেই এবার যখন আরবার নে মালিক দেখতেছি এবার আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলতেছে রব্বুল আলমিন আরজ করল ও আমার আল্লাহ রব্বুল আলমিন জীবনে আমাকে আল্লাহ তুমি কুকুর বানায় সৃষ্টি করলা তাতে তো আমার কোনো আপত্তি নেই তবে আজ দরখাস্ত করতে চাই রব্বুল আলমিন আল্লাহ যেমন মানুষের জবান আছে কিছু সময়ের জন্য আমার জবানটা তুমি খুলে দাও জবান খুলে দাও এবার যখন জবান খুলে যায় জবান খোলার সঙ্গে সঙ্গে এবার দোয়া করে রব্বুল এবার আরজ করে মালিকের সামনে গিয়ে মালিক তোমার মতো নাফরমান কোনোদিন মালিক দেখলাম না এত নাফরমান মালিক তুমি এত নাফরমান মালিক তুমি ও আমার মালিক ও আমার মালিক যে বেনামাজিরে যে বেনামাজির প্লেটের মধ্যে নিজে খানা খাইলা না ও আমার মালিক এই বেনামাজির প্লেটের মধ্যে কীভাবে আমার খানা নাস্তাটা দিলা কথাটা বোঝা গেছে কথাটা বোঝা গেছে একটা বেনামাজির বেনামাজির ব্যবহার করা জিনিস এটা কুকুর পর্যন্ত পছন্দ করেন না কথা ঠিক নেই এটা সুতরাং আমরা কোন জায়গায় গেলাম কোন পর্যায়ে পৌঁছিলাম আমরা কোন জায়গায় গেলাম কোন পর্যায়ে আমরা পৌঁছিলাম একটা বেনামাজির প্লেট একটা কুত্তা পর্যন্ত পছন্দ করে না আজ ঘরে ঘরে মানুষ উপযুক্ত নামাজের কিন্তু নামাজ পড়ে না পড়ে তো নামাজ কথা কই না কেন যে বাবার নামাজের কথা বলতো সে বাবাও তো নামাজ পড়ে না কথা ঠিক নেই এটা সুতরাং আমি আর লম্বা করতে চাই না আমরা কিরাত শুনবো না এত মষ্টু এত মিষ্ট ভাষায় তিলাওয়াত আমি কালকে না পরশুর একটা ভাইজন প্রোগ্রাম ছিল আমি দেখছি আমি ফলো করি অনেক সময় এত মধুর এত মজার তিলাওয়াত আল্লাহু আকবার শুনলে বার 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 মন চায় শোনার জন্য কোরআন কোরআন শুনতে মন চায় না আরো জোরে বলার মন চায় না এত মজা লাগে যত শোনো তত মজা লাগে না না আরো জোরে যত শুনি তত মজা কোন কিতাব আরো জোরে কোন কিতাব কিতাব সেই কিতাব কোরআন যত শুনি তত মজা লাগে এটা আমাদের বরাকের গৌরব আমাদের সৌভাগ্য এটাই এইভাবে এইভাবে গড়ে গড়ে কারিউল কোরআন যেন আল্লাহ বানাইয়া দে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল যেন কবুল করে কিয়ামতের দিন মুসিবতের দিন আমাদের জন্য যেন নাজাতের ওসিলা করে দিয়ে আল্লাহুম্মা আমিন বিষয় ছিল আমার আলোচ্য বিষয় মা বাবার হক মা বাবার হক সংক্ষিপ্ত হক হুমা জান্নাতুকা অনারক সংক্ষিপ্ত শেষ হুমা জান্নাতুকা অনারকা যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আমারে মা বাবার খেদমতের জন্য তৌফিক দে আল্লাহুম্মা আমিন পাঁচ ওয়াক্তের নামাজ এবং ছোটদের মহব্বত বড়দেরকে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এবং ইসলামের খেদমত করার জন্য তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আমার জন্য আমি দোয়া চাই ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব আমি সংক্ষিপ্তভাবে মোনাজাত করে তারপরে আমার ভাইজান তিলাওয়াত করবেন আমরা শুনবো আমি একটু সময় বসে শুনবো আল্লাহ যেন তৌফিক দেয় আল্লাহুম্মা আমিন ওয়া আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين أرحم الراحمين তুমি আমাদের মালিক আমরা হইলাম তোমার গোলাম ডানে বামে ওলামায়ে কেরাম সহ বাবার বৈশ্বর মুরব্বিয়ানে কেরাম রানিয়ে আল্লাহ আমার প্রাণ প্রিয় নজওয়ান বন্ধুরা নিয়ে তোমার শহীদ দরবারের মধ্যে বিকারীর মতো দুই হাত তুলছে মেহরবানি করে আলোচনা করা আর আলোচনা শোনারে তুমি কবুলের মঞ্জুর ফরমাও খবর শোনার মদিনাত নবীজির রোজা মুবারকের মধ্যে নিয়ে পৌঁছে দাও নবীজির তামাম উম্মতে মরহুমার কবরের মধ্যে তুমি আর সোয়াবনে নিয়ে পৌঁছে দাও
بالخصوص رب العالمين يا رحم الراحمين يا اكرم الاكرمين الله مدر خرمانا يا خرب بناي تو بلا دخراي الله مدر زادر ما باندر غداي مدر ما بر قبر دي تو جنات تر ٹکر بنايا دو جندا ما مر حيات دراز فرماو او شست ما بر تم شست دان فرماو بالخصوص الله مجلس مدي تمہارا کون غلام کون شنیا تولن تو بلا دخراي پتو کرا سر تم نیک بناوار فورا فرماو رب العالمين আমাদের মাদারিস আমাদের মসজিদের হেফাজত ফরমাও এই দেশ প্রত্যেক ধর্ম প্রাণ মানুষের দেশ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ প্রত্যেক ধর্ম প্রাণ মানুষের শান্তিতে বসবাসের তৌফিক দাও রব্বুল আলামিন জানি না কোন দিন সেই পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়া লাগবে শেষ বেলা যখন হবে আল্লাহ হাশরের দিনের তরানে ওয়ালা নবী গুনাহগারের খণ্ডারী নবী নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা নয়নের সামনে রাখিয়া নয়ন বরিয়া নবীজির চেহারা দেখাইয়া বারবার জমানে জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين